200 বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রামের সওদাগর পাড়া হিসেবে পরিচিত চাকদাই খাতুনগঞ্জ মানেই বিভিন্ন পণ্য বোঝাই যানবাহন আর ব্যবসায়ী আড়তদারদের ভিড়ে জমজমাট এক জনপদ। কিন্তু এই কদিনে সেই চাকদাই খাতুনগঞ্জের চিরচেনা রূপটি যেন হারিয়ে গেছে। চট্টগ্রামের মালামাল পরিবহনে ওজন স্কেলজনিত বৈষম্যের শিকার হওয়ার পর এবার চট্টগ্রাম নগরীতে ভোর থেকে রাত 8টা পর্যন্ত অত্যাবশ্যকীয় মালামাল পরিবহন বন্ধ হওয়ায় চাকদাই খাতুনগঞ্জের ব্যবসা রীতিমতো ভাটা পড়েছে বলে অভিযোগ করেছেন এখানকার ব্যবসায়ীরা। আর এই এলাকায় মালামাল ওঠানামায় ব্যস্ত থাকা শ্রমিকরা এখন পার করছে অলস সময়। অনেক শ্রমিক ইতিমধ্যে নতুন কর্মক্ষেত্র খোঁজার জন্য চট্টগ্রাম ছেড়ে চলে গেছেন বলেও জানিয়েছেন এ সকল শ্রমিকরা। আমার লোকে 50-60 জন মাস লেবার কাজ করছে, সে জায়গাতে আমি নিজে একজন থাকতে কষ্ট হইতেছে, এখন সব চলে গেছে, মানে আমিও যাবার পথে। কেন দেখতেছে কাজ কমলো না? একটা মানুষ আগে কাম করতাম সকাল 8টার বাজে রাইতে 2টা 2:30 3টা পর্যন্ত, এখন এই 8টার বাজে আর রাইতে 10টা 11টা পর্যন্ত বসে থাকি, কোনো কাম কাজ করে নাই। মহাসড়কে কেবল চট্টগ্রামের পণ্য বোঝাই ট্রাকগুলোকে 13 টনের বেশি মালামাল পরিবহনের বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের দাবি পূরণ না হওয়ার পর এবার পচনশীল ও অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহন বন্ধ হয় রীতিমতো বিপাকে পড়েছে ভোগ্যপণ্যের পাইকার ও আমদানিকারকরা। মালের উপরে 6-7 টাকা বাড়ে প্রত্যেক মালের উপরে, প্রত্যেক ঘরের মানুষ আজকে বসে রয়েছে খাতুনগঞ্জ, কোনো আড়াকুড়ার কোনো শান্তিতে নাই। এই 13 টন মাল করাতে হল দিচ্ছি না, বললে 13 টন, বাকি আউট ডিস্ট্রিক্ট 20 টন 22 টন 24টা এরকম, আবার চিটাগর ফুরতুন বাইরে দিল 13 টন, আর কোস্টিং অনার বাইরে দারগুর আগে আর গাড়ি ভাড়া ছিল অনার 32,000 35,000 গাড়ি ভাড়া 20 টন, এখন 13 টন অনার গাড়ি ভাড়া হইল দি 32,000 33,000 ভাড়া, তাহলে আর কোস্টিং অনার পিএস হন আদা হন রসুন হন ইত্যাদি সব কিছুর মরিচ হন ইত্যাদি সব কিছুর তো অনার 3-4টা বাড়ি দারগুর, মানে আর ব্যবসায়ী আরা দেন আরা দেন খাবার সালেন হাইয়া দেন আর তোর সালান দিয়ে অবস্থা সামনে আর বাংলাদেশ কোনো গ্যাস কেন নয় প্রথম স্কুল করে দিয়ে দেয় আর সিট আনার অব্দি সিট আনার তো শহরে এত আই ওয়াই রোড তো করে দিই আই ওয়াই রোড করে দেওয়ার পরে তোর সিট আনা গাড়ি আগে তো 12 টন গাড়ি চলতো 8 টন তো 20 টন গাড়ি চলতো 40 টন গাড়ি চলি বুঝা না তো আর গাড়ি কি করে জিতার করে দিয়ে আর 13 টন গাড়ি দিয়ে সিট আনো প্রথম। এই যে সকাল 8টা হইতে রাত্রি 8টা পর্যন্ত গাড়ি কিন্তু বন্ধ করে দিই, ঠিক আছে না, এই যে বন্ধ করে দিই এই যে পুরো প্রভাব কান কিন্তু ব্যবসার উদ্যোগ হচ্ছে, এই যে সাক্তা হাতুনগঞ্জ লোড গাড়ি কিন্তু বাড়ি না পারে আবার যেগেন সাক্তা হাতুনগঞ্জ ডুকিবের গাড়ি এগুলো কিন্তু নয় তো দুর্ভবিষ্যতে আরও চট্টগ্রাম আমদ নয় কোনো ব্যবসা দেখতে নো ব্যাকিন অন নারায়ণগঞ্জ সাইডে যাবে কি আইন সিএমপি কমিশনার আছে আকুল আবেদন জানাই দিই যাতে চট্টগ্রাম চেম্বারের মাধ্যমে ব্যবসায়িক কলরে ডাকিয়ে নেয় বই এনে কিভাবে এই অর্থনীতির সচল রাখা যায় কিভাবে সড়ক নিরাপদ রাখা যায় এই ব্যবস্থা গ্রহণ করবে সিএমপি কমিশনাররা আকুল আবেদন জানায়। চট্টগ্রামে মালামাল পরিবহন করলে ওজনের সীমাবদ্ধতার পর নিষেধাজ্ঞার চক্করে পড়ে গাড়িগুলো আটকে থাকে, তাই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এখন পরিবহন চালকদের কাছে একটি আতঙ্কের রুট। সড়ক পরিবহন নেতারাও দ্রুত এই অচল অবস্থার নিরসন চায়। এই সারাদিন মায়ের কোনো টিফে লইতে পারতাম না, কোনো জায়গার মালও লইতে পারতাম না, এই ট্রান্সপোর্টালারা মানে মাল লইলে দিদিয়া বাড়িতে গেলে পুলিশে ঝামেলা করবো, এই জন্য মাল লইতে পারতাছি না। হ্যাঁ এরকম হইলে তো আবার আগে চিন্তা ভাবনা করতে হবে, এদিকে আইলে টিপ তো এমনি সারাদিন মারি গেলে তো এমনি মাহাজনেরও লস আমাকেও লস। এখন তো আরেকখান যে নতুন আইন কানুন হচ্ছে এই আইন কানুন তো দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের গাড়ি কিন চট্টগ্রাম সিটির মাঝখান দিয়ে যাইতো, এখানে তখন যাইতে পারে যদি বাইজি মোস্তানের বাইজি মোস্তান ওই জিবে রোড জিবে বাইপাস জিবে আছে ইবে অন্তত যদি দ্রুততার সহিত চালু করে দেয় ইবে তো রেডি আছে ব্রিজ ট্রিজ গিয়ে শুধু অবকাঠামো রোডটি রেডি করে দিলে তাহলে দক্ষিণ চট্টগ্রামের গাড়ি কিন যাইবে কি এই গাড়ি কিন হাত তো নাইয়ে এই তারা দুই দিনে আসা যাওয়া করে ট্রিপ মারে এই গাড়ি কিন এখন 5 দিন পরে যাবো, একদিন আইবো চিটাং শহর ঢুকিত নেবার গাড়ি বন্ধ রাতি আর দিনের কিছু আইন কানুনের ব্যাপারে, এর পরের দিন যাইবো আবার গাড়ির মাল নিয়ে আসছি আরো 2-4 দিন লাগে যাবো, তাইলে বাংলাদেশের বিভিন্ন জায়গার যে গাড়ি কিনছে এখানে চট্টগ্রামের টিপ লেভেলে নয় যার কারণে ভাড়া বাড়ি যার যার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বাড়ি যার যেগিন আর যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু এফেক্টেড হবে। আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানে আশা করছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। শীঘ্রই নগরীতে পণ্যবাহী যান চলাচলে নতুন পদ্ধতি চালুর সম্ভাবনার কথাও জানালেন চট্টগ্রাম চেম্বার সভাপতি। 13 টনের বক্তব্য নেই আর ক্লিয়ার বক্তব্য দেয় 13 টন যদি পুরো বাংলাদেশের প্রত্যেকটা রাস্তার রোড শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম রোড কইতো ঢাকা চট্টগ্রাম রোডকে বাংলাদেশের রোড আগুনের তো বাড়ানো অবশ্যই 13 টন হইলে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা তো প্রত্যেকটা রাস্তার একই প্রত্যেকটা এলাকার মানুষ একই রকম মাল পরিবহন করব। হ্যাঁ এখন চট্টগ্রামের একখান বিশেষত্ব চট্টগ্রাম ওই যে বন্দর
বন্দর মেয়েদের কিছু কিছু মাল আইনি যে যিন টেরোডন ইন ধরন বিষ্ণুকে মালাইছি গে মেশিন আইসি এই মেশিনকে খাড়িয়ে নিতে পারিব না। আর এখন যে নতুন আইন যে দিন মেয়েদের গাড়ি চলাচল করতে ইত্য না ট্রাক খাতুনগঞ্জের সাথে থাকতে ইত্যুন যেহেতু রেগুলার মাল যায় রেগুলার মাল এইভাবে যে এসেনশিয়াল গুডস এসেনশিয়াল খাদ্যদ্রব্য যে কোনো সময় মধ্যে যে কোনো অবস্থার মধ্যে ওয়ার রিলেশন মধ্যে চলে ইভাবে এক সময় আসলে তিনটের পরবর্তী ই চলিবের কারণ কথা আছে তো এখনই আর বন্ধই তবে আই চিডং চেম্বার তো আর সিডি দি তো বই কিছু কিছু ক্ষেত্রে আর চেম্বারে আর পুলিশে আর জয়েল নিয়ে আর গিয়া দিম স্টিকার দিম স্টিকার দিলি তখন এই গাড়ি শুধুমাত্র চলিতে পারিব এখন আর অবশ্যই আর কাছে কিছু ইনফরমেশন আছে যে এই সমস্ত স্টিকার লাগেরও অপব্যবহার করে একশোটা লাগে দুইশোটা ব্যবহার করে যে যেন নয় ইন দ্য পুলিশ কমিশনার সার্ভিস পজিটিভ আল্লাহ হতা হই তাই হতে প্রবলেম হড়া হড়ে কারণে আগে আইডেন্টিফাই করেন তখন আর বই রেটিং কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম।